পিরামিডের মতো দেখতে চিরসবুজ এই গাছের নাম মন্দিরা ঝাউ। দেশজ গাছ না হলেও সৌন্দর্য বর্ধক হিসেবে মন্দিরা ঝাউ দিনে দিনে অভিযোজিত হয়েছে দেশের আলো বাতাস মাটিতে। এ গাছের সূচিসূক্ষ্ম ফলকের নির্ঝর আসলে পাতা নয়, রূপান্তরিত কাণ্ডকণিকার স্তবক। বহু পর্বে বিভক্ত ঝাউয়ের কাণ্ডকণিকাগুলো 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ঝোপজাতীয় এই গাছের দৈর্ঘ্য প্রজাতি ভেদে 1 থেকে 15 মিটার। বাংলাদেশের উপকূল পাহারা দেয় বিলাতি ঝাউ নামের আরেকটি প্রজাতি। একহারা লম্বাটে এ গাছের বৈজ্ঞানিক নাম ক্যাসুরিনা লিটোরিয়া। ক্যাসুরিনা শব্দটি এসেছে অস্ট্রেলীয় পাখি ক্যাসুরিয়াস থেকে। এ গাছের পাতা ক্যাসুরিয়াস পাখির পালকের মতোই চিরল চিরল। ঝাউয়ের কাণ্ড ধূসর, রুক্ষ এবং অমসৃণ। এর কাঠ কঠিন হলেও ভঙ্গুর, জ্বালানি হিসেবে তাই ব্যবহার বেশি। সাগরপাড়ে ঝাউবন গড়ার কৃতিত্ব বন বিভাগের। আট ফুট পরপর এক একটি গাছ, এক সারি থেকে আরেক সারি 10 ফুট দূরে। বিলাতি ঝাউয়ের বৈজ্ঞানিক নামের লিটোরিয়া শব্দটির অর্থ সমুদ্র উপকূলীয়। স্বল্প মাত্রার নোনা সইতে পারে বলে উপকূলের বালু জমিতেই এ গাছ ভালো জন্মায়। মন্দিরা ঝাউ ঘরদোর বাগানের শোভা বাড়ায়। বিলাতি ঝাউ উপকূলীয় ঝড়ঝঞ্ঝা থেকে জনপদ বাঁচায়। উপযোগিতায় ঝাউ তাই অনন্য এক তরু।